হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের হচ্ছে এই সময় আজকের যাওয়ার ছিল পোর্ট বিলারে, বাট যাওয়া হলো না। তো বিকেলবেলা টিকিট কাটতে গিয়েছে মাম্মি, দেখা যাক যাওয়া কি যায় কি না, বিকেলবেলা টিকিট পায় কি না, মানে আজকের আর বিকেলবেলা টিকিট। তো ভাইও যাবে আমার সাথে, রনু ভাই। আর এখন বাজে 8:30 বাজে, আর এখন আজকে সোমবার। তো দেখা যাক কি করি কি না করি। আর এখানে দুপুরবেলা কিছু রান্না করবে না, সকালবেলা মেগি বানাবো আমি। বাবা মা খেয়ে গিয়ে চলে গিয়েছে বিচে, এখন খেলে আমি বানিয়ে খাবো। রয়েছে বাট খেতে ইচ্ছে করছে না, ভাত তো সকালবেলা। তো চা খেয়েছি, দুধ চা। তো এখনো দেখি ম্যাগি বানিয়ে খাই, ভাত এখনো খেতে ইচ্ছে করছে না। ওই তো ডেক্সিতে ভাত রয়েছে, বুঝছি তো এখনো খাবো না আমি। সকালবেলা গুছিয়েছি আর এখনো খাটের অবস্থা দেখো, এই যে সব মার জামা কাপড় এগুলি সব আলমারি থেকে বের করেছে মাম্মি, এগুলি ভাঁজ করছিলাম। ওই দেখো কটা ভাঁজ করেছি, এই যে একটা ভাঁজ করে রেখেছি, মানে সারা পেটে। এই যে বাবার জামা কাপড়। উঠেছি আজকে 5টার সময়, বাট উঠে আবার ঘুমিয়েছি। ওই দেখো বালিশ কাঁথা, চলো এগুলি আগে ভাঁজ করে নিই। আর সোনাটা এই যে চোখ চমকাচ্ছে একদম ভূতের মতো, প্রচন্ড গরম, প্রচন্ড এত গরম পড়েছে, জানি না বৃষ্টি হতে পারে। ভোরবেলা একটু বৃষ্টি হয়েছে, একটু মানে অনেক বৃষ্টি হয়েছে। তো সব কাজ বাজ শেষ ঘরের, চলো একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই দেখো খাটে কি অবস্থা ছিল, একদম ক্লিন, ডিপ ক্লিন, সব কিছু একদম ডিপ ক্লিন। খালি পুজোটা দেওয়া বাকি, সেটা দিয়ে নেবো আমি এখনই। আর এই কটা জামা কাপড় ওয়াশিং মেশিনে দেব না, ওয়াশিং মেশিনে দিলে অনেক টাইম লাগবে, তো হাত দিয়েই কেচে দেবো এই জামা কাপড়গুলি। এই যে মানে বেঁচেছে, আর এটা একটা ন্যাকড়া, এটা তো নুড়ি বানানো যাবে এটা দিয়ে। এই প্যান্টটা দেখে, এই প্যান্টটার কোনো কাজ নেই। আর এইগুলি তো এই যে নোংরা রয়েছে, এগুলি ধোয়া লাগবে। আর এটা রোদ দূরে দেবো। এই যে আরও আছে এই জামা কাপড়, এই যে স্কুল জামা কাপড়, এই যে স্কুল জামা। আর এই প্যান্টটা কালকে সেলাই করতে দিয়েছিলাম, দেখো এত চওড়া ছিল, এই যে এত চওড়া ছিল, তারপরে আরো কম করে এই যে কাটিয়েছি, এটাই পরে যাব। দেখা যাক, এটা এর যদি জামা যদি ম্যাচ না খায় তাহলে আর একটা আমার ওই আগের সে কোটালা ওইটাকে পরা লাগবে। তো যাই হোক, পুরো ডিপ ক্লিন রয়েছে আমার ঘরটাকে, দেখতেই পারছো, দেখে নাও আবার একবার। চলো এবার কুকিং করে নিই আমি। তো বন্ধুরা এই দেখো ম্যাগি বানাতে চলে এসেছি। তো প্যানে একটু জল ছিল, তো সেটা ফেলে দিয়েছি, এতে মা ম্যাগি বানিয়েছিল, তাই উষ্ঠা ছিল করে আবার ধুয়ে আবার বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর আজকে গ্যাসে বানাবো না, ইন্ডাকশানেই বানাবো, গ্যাস নষ্ট অত করি না, এই মানে কারেন্টের চুলাই বানাই আর কি। তো যাই হোক, একটা বাটি নিয়ে নিয়েছি আর দেখছি কখন গরম হবে কখন গরম হবে। আর এতে না বেশিক্ষণ লাগে না, অল্প একটু ওই 1 মিনিটের মতন লাগে, তারপরে এটা গরম হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ আমি এদিক ওদিক করেই যাচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছি, এটা একদম বারিক চপ করব। প্রথমে এক পাশ দুই পাশ কেটে নিয়েছি, আর এই ঝুলকাটা আমি ছিঁড়ে নিয়ে আবার ধোবো, কারণ এতে যে ফাঙ্গাস লাগে তো সেটা ধুয়ে যায়। আর ম্যাগি বানানোর জন্য আমি সয়া সস নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর ম্যাগি নিয়েছি জাস্ট এটুক, আর একটু লঙ্কা পাউডার, লবণ, ব্যাস। আর দেখো সর্ষের তেল ঢালতে গিয়েছি একেবারে মানে বেশি ঢেলে দিয়েছি, আমি জানি না যে এত বড় মুখ করে কেটে রেখেছে। আমি জানি তো একটা ছোটো একটা ফুটো দেওয়া ছিল, বাট এটা এত বড় ফুটো ছিল, একদম পুরো তেল ঢেলে দিয়েছিলাম। তারপরে এই তেলটা আবার একটু বাটিতে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো ডিম আমি প্রথমেই ভেজে নিই, ডিম প্রথম ভেজে যদি রেখে দিই না একটা মানে একটা কাম মনে হয় আসান হয়ে যায় এরম লাগে। তো দেখতেই পাচ্ছ ডিম একদম ঝুরঝুরি করে ভেজে নেব। আর ঝুরঝুরি করে ভাজার পরে আমি এখানে পেঁয়াজও কেটে নেব, কারণ
পেঁয়াজ, এই যে পেঁয়াজ একদম চপচপ করে কেটে নিচ্ছে, আর পেঁয়াজ কাটতে কাটতে না আমার হাতটা একটু কেটে গিয়েছে, রক্ত বেরোয়নি, জাস্ট একটু ছুলে গিয়েছে। তো যাই হোক, কিছু হবে না, ছাড়ো। এই যে আমি কিন্তু পেঁয়াজ ঠিকঠাক করে কাটতে পারি না, যতটুকু কাটছি ততটুকু দেখে নিও, অতটা ভালো কাটতে পারি না। তো এই যে চপ করছি, অ্যান্ড এই জায়গাটা ডিম ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, তুলে নিয়ে নিয়েছি, আর এখানে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখতে পাচ্ছো, পেঁয়াজটা দেওয়ার পরে একটু মানে কীরকম একটু সফট করা লাগবে, তো তাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা ভেবো না ডিম ভাজাও দিয়ে দিয়েছি, কিন্তু না, এটা সর্ষের তেলের একটু কালার এসছে, তো তাই। আর আমি টস করতে না ভীষণ পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে, আর টস করতে আমি পারিও, জানোই তো আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বো, তো শেফের কিছু তো জানাই লাগবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সব কিছু একদম ভাজা হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে ঝুরঝুরি ভাজা ডিম দিয়ে দিচ্ছি। ঝুরঝুরি বলে আমাদের এখানে, তো অন্য জায়গায় কী বলে আমি সেটা জানি না। তো যাই হোক, আর ডাব্বায় যে ডাব্বার মধ্যে ম্যাগি রয়েছে, আমি খুঁজে পাচ্ছিলাম যে কোথায় ম্যাগি কোথায় ম্যাগি, তারপরে লাস্টে পেয়েছি একটা ডাব্বায়, একদম কোনায় ছিল। তো এই যে পেঁয়াজ সফট হয়ে গিয়েছে, ডিমটাও একদম একটু ভালো ভাজা হয়েছে। আমি নিয়েছি এখানে 2 মিনিটের নুডলস ম্যাগি, তো সেটাই নিয়েছি। এই যে কুড়মুড়া করে একদম মিক্সকারের মতন ভেঙে দিচ্ছি, আর মশলার প্যাকেটটা রেখে দিচ্ছি, আর একটুও ছাড়া যাবে না, আজকে সকালবেলা এটুকুই খেয়ে থাকা লাগবে, তো একটু কিছু ছাড়া যাবে না। আর এখনই হচ্ছে এটা আমি খুন্তি থেকে একটু একটু করে ভাঙছি, অ্যান্ড তারপরে এটা একটু ভাজা ভাজা করব। আর ভাজা ম্যাগি খেতে আমার ভীষণ পছন্দ লাগে, আর এমনি স্যুপ আলা ম্যাগি যে হয় না 2 মিনিটে হয়ে যায়, সেগুলো কিন্তু আমি পছন্দ করি না। আর এখানে নিয়ে নিচ্ছি আমি সয়া সস, 1 ঢাকুনের মতো নিচ্ছি। এখানে সয়া সসটা দিলি না একটা টেস্ট একটা ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু খাট্টা খাট্টা লাগে, তো তাই আর কি। আর এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন মশলাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ম্যাগির মশলা, তো ম্যাগির মশলা মানে কাঁচা কাঁচা খেতে কে ভালো লাগে একটু কমেন্ট করো, আমার তো ভীষণ ভালো লাগে একটু কাঁচা কাঁচা খেতে মশলাটাকে। তো যাই হোক, এটা দেওয়ার পর একটু ভালো মতন কষিয়ে নেব, কষানোর পরে তারপরে এতে একটু জল ঢেলে দেবো, তো দেখতে থাকো বন্ধুরা। দেখো হয়ে তো যাচ্ছেই, আর এই যে এখন বন্ধুরা আমি হালকা একটু লঙ্কা বাটা দিচ্ছি। আমি লঙ্কা বাটা ম্যাগির মধ্যে দিতে পছন্দ করি না, বাট একটু ঝালের ঝাল লাগে, তো ঝাল লাগা দরকার একটু ম্যাগির মধ্যে, নিজের মন মতন আর কি বানাচ্ছি আজকের ম্যাগিটাকে, তো তাই একটু ঝাল একটু যা পারছি সব দিয়ে দিচ্ছি। একটু কড়ি পাতাও দেওয়া লাগতো, বাট আমার মনে ছিল না, এখনই মনে পড়ছে এডিট করার সময়। তারপর একটু লবণ দিলাম, লবণ দিয়ে একটু ঘেটালাম, ঘেটানোর পরে তারপরে দিয়ে দিচ্ছি আমি যে জল। তো বন্ধুরা, এই যে ম্যাগি ফুটছে আর একটু কালা কালা দেখাচ্ছে, কিছু ভেবো না, সয়া সস দিয়েছি তার জন্যে কালা কালা দেখাচ্ছে। তো সয়া সসটা দিলে টেস্টটা বেশি বাড়ে, তো তার জন্য সয়া সসটা একটু দিয়েছি। আর লবণটা এখনও চেক করিনি, লবণটা চেক করবো, বাট আগে একটু হয়ে নো, ম্যাগিটা এখনও কাঁচা কাঁচা দেখাচ্ছে, দেখতেই পারছো এই কাঁচা কাঁচা দেখাচ্ছে, তো একটু হয়ে নো, তারপরে ঝোলটাকে টেস্ট করবো। আর এই বাটিতে আমি সর্ষের তেল বেশি নিয়ে নিয়েছি, এখনও রয়েছে, দেখো কোনায় মনে হয় একটু। তো যাই হোক, লাস্টে ঘি দিয়ে নামাবো, ঘি দিয়ে দিয়েছি একটু, তার জন্য এরকম তেল তুলে দেখাচ্ছে, দেখো কার কার লোভ লাগছে একটু কমেন্ট করো তাড়াতাড়ি। আর আমি খেতে বসে গিয়েছি, আমার মনু শোনাও চলে এসছে, মনু কী করো? ঘেমে একদম অবস্থা খারাপ, তো চলো আগে এই ম্যাগিটা খেয়ে নিই, তারপরে দেখি টিকিট হয়েছে নাকি, ব্যাকপ্যাকিং করা লাগবে, তারপরে আমার ওই সাদা প্যান্টটা ইস্ত্রি করা লাগবে, চলো জামা কাপড় কী পরবো সেটাও দেখা লাগবে। ফাইনালি বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, মানে সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন যত থালা বাসন আছে সবগুলি ধুয়ে তারপরে আমি যাব স্নান করতে, স্নান করে পুজো দিই, তারপরে দেখি ব্যাগ ঠ্যাগ গুছাই, টিকিট পেয়েছে নাকি একবার ফোন করে জিজ্ঞেস করি। চলো, হ্যালো বন্ধুরা, তো স্নান করে চলে আসলাম তোমাদের সামনে, আর এখানে পুজোটাও দিয়ে নিয়েছে, এই দেখো অল্প একটু মোমবাতি জ্বলছে, আর জামা কাপড়ও হয়েছে, এই যে লাইন দিয়ে পুরো রশি ভরা, ওই যে এগুলো নেড়ে দিয়েছি, এখনই খেতে বসবো, চলো কী রান্না করেছে চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, আর এখানে খেতেও বসছি।
এই যে আমার থালা, এখানে ভেন্ডি গজা রয়েছে, এই যে বাবার থালা, এটা মাম্মি খাচ্ছে, মাম্মি। আর এই যে হচ্ছে মাংস হয়েছে, দেখতেই পাচ্ছো, এখানে তো ভেন্ডি গজা রয়েছে, এই যে ভাত, ব্যাস। হ্যালো এভরিওয়ান, দেখো স্নান করে চলে আসলাম, মানে রেডি হয়ে এখন রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। তো যে মাম্মি কথা বলছে তাই এখন ঠিকঠাক করে কথা বলছি না, কথা বলতে পারছি না। আর এই যে ভাইডি রেডি হয়ে, সবাই রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তো চলো অটোতে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, আমরা যে বেরিয়ে পড়েছি, এখানে যাচ্ছি রাস্তায়, এই সাদা প্যান্ট পরেই ঝামেলা। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, যেই জেঠিতে নেমেছি, এত মেঘ হয়ে রয়েছে, মানে কি বলবো, একদম কালা হয়ে আসছিল। আমি তো ভেবেছিলাম যে আমাদের আজকের বোটে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে, বাট হয়নি। তো যাই হোক, আর এখানে হচ্ছে মেঘ এখনও দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছো, বোটটাকে ছেড়েও দিয়েছে। আর এই যে বোট চলা শুরু করে দিয়েছে, ভীষণ হালকা হচ্ছে, আর আমি কাছ থেকে ঠিকঠাক করে দেখাতেও পারছি না। এই যে বাইরে এসে তারপরে দেখানো শুরু করেছি, দেখতেই পাচ্ছো কত হালকা, আর মেঘ তো দেখতেই পাচ্ছো একদম কালা হয়ে এসছে। আর আমি, ভাই, তারপরে মা, আমরা তিনজন এই উপরে এসেছি। উপরে এসে একটু হাওয়া খাচ্ছিলাম, খাওয়ার পরে একটু চা নিয়ে এসেছিলাম, 2 কাপ। এটা একটা দ্বীপ, আর এটা হচ্ছে লস আইল্যান্ড। আমি তোমাদের এমনি ভিডিওতে দেখাতে পারিনি, অন্য কোনো ব্লগে আমি বলেছিলাম যে তোমাদের পরে একদিন দেখাই দেবো লস আইল্যান্ড, বাট দেখানো হয়নি। তো আজকে দেখিয়ে দিলাম হালকা একটু, বাট আমি একদিন যাব লস আইল্যান্ডে ঘুরতে, তখন তোমাদের একদম ফুল ট্যুর দেখাবো। আর এই যে পোর্ট ব্লেয়ার শহরে চলে আসলাম, এটা বিশাল বড় শহর আমাদের জীবনের মধ্যে। দেখো মাসি বাড়ি চলে এসেছি, তো অনেক আগেই এসেছি, এসে হাত পা ধুয়েছি, বাথরুম টাথরুম গিয়েছি, বাসে 2 ঘন্টা তো সফর করেছি। তারপরে বাড়ি এসে এই যে একটু মুখ হাত পা ধুয়ে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ব্যাস। ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ, এত ঘুম পাচ্ছে না, চোখ বন্ধ করলেই ঘুমায় পড়ব, কিন্তু বাট আমি ঘুমাবো না এখানে। তো যাই হোক, তোমরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কিছু দেখাবো না, অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা। চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, আর কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট, বাই।